নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পরপর তিনটি গুরুত্বপূর্ণ আপডেট প্রথম আপডেটটি হলো সিলেবাস অনেকটাই কমতে চলেছে সে সঙ্গে তিনটি পরীক্ষার বদলে একটি পরীক্ষা নেওয়া হবে তো আপডেটটিতে কী বলা যে সেটা জানবো দু নম্বর আপডেটটি হলো রাজ্যের স্কুল কলেজ খোলা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের রাজ্যের স্কুল কলেজ কবে খুলবে সেটাও জানব তিন নম্বর আপডেটটি হলো আমফানে ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের বই খাতা দেওয়া হবে বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তো কোন কোন জেলার ছাত্রছাত্রীরা পাবে সেটাও জানব তো আপডেটগুলো পরপর আমরা বিস্তারিত জানবো তবে তার আগে আপনি এই ভিডিওটি এখন যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো বন্ধুরা প্রথম আপডেটে চলে এসছে সিলেবাস এবং পরীক্ষার বিষয়ে কী বলা হয়েছে আমরা বিস্তারিত জানবো স্কুলের পাঠ্যক্রম সংকোচনের চিন্তা বিস্তারিত জানবো কী বলা হয়েছে করোনা পরিস্থিতিতে স্কুল এখন খুলবে না ধরে নিয়েই পাঠ্যক্রম সংকোচনের চিন্তাভাবনা শুরু হয়েছে সেক্ষেত্রে বছরে তিনটির বদলে একটি পরীক্ষায় নেওয়া এবং ডিসেম্বরের বদলে ফেব্রুয়ারি বা মার্চে শিক্ষাবর্ষ শেষ করা যায় কি না তা নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে দপ্তর সূত্রের খবর স্কুল এখনই খুলছে না এটা ধরে নিয়েই প্রতিটি ক্লাসের পাঠ্যক্রম সংকোচনের কথা ভাবা হয়েছে বছরে তিনটি পরীক্ষার বদলে একটি পরীক্ষা করা যায় কি না তা নিয়ে চিন তা নিয়েও চিন্তাভাবনা হচ্ছে এপ্রিল মাসে প্রথম এবং আগস্টে দ্বিতীয় সামেটিভ পরীক্ষা হয় প্রথম সামিয়েটিভ পরীক্ষা হয়নি পরিস্থিতি যা তাতে দ্বিতীয় সামেটিভ পরীক্ষাও হওয়ার সুযোগও নেই এই অবস্থায় ডিসেম্বরে একটাই পরীক্ষা নেওয়ার কথা ভাবা হয়েছে ডিসেম্বরের বদলে শিক্ষাবর্ষ মার্চ মাসে শেষ করার কথাও ভাবা হচ্ছে সেক্ষেত্রে ধাপে ধাপে আবার ডিসেম্বর মাসে ফিরে আসা হবে দপ্তরের বক্তব্য জুন জুলাই সাধারণত গরমে ছুটি থাকে সেক্ষেত্রে মার্চের শেষ থেকে এপ্রিল মে ক্লাস হয়নি অর্থাৎ আড়াই থেকে তিন মাস ক্ষতি হয়েছে ক্ষতি কতটা হয়েছে সেটা বুঝে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে সেক্ষেত্রে পাঠ্যক্রমের যে অংশটা তৃতীয় বা পঞ্চম শ্রেণীতে সময়ের অভাবে শেষ করা গেল না সেটা যাতে চতুর্থ বা ষষ্ঠ শ্রেণীতে পড়ানো হয় তার ব্যবস্থা করা হবে ভালো ফল হয়নি এমন পড়ুয়াদের জন্য ইতিমধ্যেই রিমিডিয়াল বই তৈরি করেছে সিলেবাস কমিটি বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের পর কয়েকদিন এই পড়ুয়াদের বা প্রয়োজনে সব পড়ুয়ার জন্য রিমিডিয়াল ক্লাসের কথাও ভাবা হচ্ছে যতটা সম্ভব সিলেবাস শেষ করা অর্থাৎ যে ক্লাসে পড়ুয়াদের যতটা শিখে পড়ার ক্লাসে ওঠার কথা সেটা যাতে হয় তার ওপরেই জোর দেওয়া হচ্ছে সেক্ষেত্রে পুজোর ছুটির মেয়াদ কমানোর কথাও ভাবা হয়েছে তো মধ্যে দেখতে পাচ্ছেন প্রথম আপডেটে বলে যে সিলেবাস অনেকটা কমতে চলেছে তিনটি পরীক্ষার বদলে একটা পরীক্ষা হতে চলেছে এবং যারা কম বা খারাপ রেজাল্ট করবে তাদের ক্ষেত্রে রিমিডিয়াল ক্লাসের ব্যবস্থা শুরু করা হচ্ছে এবং সেক্ষেত্রে মার্চ মাস পর্যন্ত এগিয়ে আনা হচ্ছে এবং এই মেয়াদ এবং আস্তে আস্তে সেটা আবার ডিসেম্বরে আনা হবে তো এবার আমরা চলে যাব দ্বিতীয় আপডেটই যেখানে বলা হয়েছে যে রাজ্যের স্কুল কলেজ কবে খুলবে সেটা নিয়ে একটা আপডেট আসছে তো দেখুন অনস্ক্রিনে রাজ্যের স্কুল কলেজ খোলা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা শিক্ষামন্ত্রীর তো এর আগে আমরা জানি আপনাদের একটা আমি আপডেট দিয়েছিলাম যে শিক্ষামন্ত্রী যেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কেন্দ্রের যে পোখারিয়াল তিনি বলেছিলেন যে পনেরোই আগস্টের পর স্কুল খোলা হবে তো তারপরে এই আপডেটটি এসে সেই আপডেটটি আমরা জেনে নেব পনেরোই আগস্টের পরে স্কুল কলেজ খুলবে বলে সম্প্রতি জানিয়েছেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সোমবার জানান কেন্দ্রের এমন কোনো নির্দেশ রাজ্য সরকারের হাতে এখনও আসেনি অর্থাৎ এখনও পর্যন্ত হাতে আসেনি হয়তো পরবর্তীকালে আসতেও পারে তো এই অবস্থায় রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তিরিশে জুন পর্যন্ত এখনও পর্যন্ত বন্ধ থাকবে পরবর্তীকালে যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের জানিয়ে দেব এখনও পর্যন্ত তিরিশে জুন পর্যন্তই বন্ধ থাকবে ঘোষণা অনুযায়ী পরীক্ষা হবে সেভাবেই এগোচ্ছেন তারা অর্থাৎ পরীক্ষা অর্থাৎ কলেজে যে পরীক্ষাগুলো বাকি আছে সে পরীক্ষা হবে সে সঙ্গে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও হবে অর্থাৎ ঘোষণা অনুযায়ী পরীক্ষা হবে সেইভাবেই এগোচ্ছেন তারা পঠন পাঠনের ঘাটতি পূরণের জন্য ডিসেম্বরের পরেও শিক্ষাবর্ষ কয়েক মাস বাড়ানো যায় কিনা সেই বিষয়ে চিন্তাভাবনা চলতে চলছে বিকাশ ভবন সূত্রে খবর যেটা জানা গিয়েছে যদিও গতকাল কেন্দ্রীয় সচিবের সঙ্গে স্কুল খোলা নিয়ে রাজ্যে রাজ্য শিক্ষা সচিবের কথা হয়েছে বলে সূত্রের খবর শিক্ষামন্ত্রী বলেন জুলাইয়ের প্রথমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাকি যে কয়েকটি বিষয় আছে সেই পরীক্ষা হবে সেই বিষয় নিয়ে এদিন বৈঠক হয়েছে কলেজের বিশ্ববিদ্যালয়েরও পরীক্ষা প্রস্তুতি চলছে সেই দিকেও নজর রাখছি এই নিয়ে তেরোই জুন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যের সঙ্গে আবারও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আলোচনা বসবেন তো তারপরে যদি কোনো আপডেট থাকে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তো এই মুহূর্তে একটা আপডেট আসছে যে পনেরোই আগস্ট নয় আপাতত তিরিশে জুন পর্যন্ত রাজ্যে স্কুল কলেজ বন্ধ থাকছে পরবর্তীকালে যদি কেন্দ্র সরকার থেকে কোনো আপডেট আসে সেক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে আপাতত তিরিশে জুন পর্যন্তই স্কুল কলেজ বন্ধ থাকছে এবং পরীক্ষা যেগুলো আছে স্কুল কলেজে যেটা উচ্চ উচ্চ মাধ্যমিক এবং কলেজের পরীক্ষাও সেই নিয়মে আপাতত হবে এই আপডেট আসে চলে যাচ্ছে তিন নম্বর আপডেটটিতে যেখানে বলা হয়েছে যে বই খাতা দেওয়ার ব্যাপারে একটা আপডেট আসছে যে আমফানে ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের বই খাতা দেওয়া হবে বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তো কোন 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 জেলার যেটা ছাত্রছাত্রীরা পাবেন সেটা আমরা জানবো আমফানে ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের বই খাতা দেবে রাজ্য সরকার জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সোমবার শিক্ষামন্ত্রী জানান আমফানে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় পড়ুয়াদের বই খাতা ব্যাগ ইউনিফর্ম সব নষ্ট হয়ে গিয়েছে প্রায় চুয়ান্ন লক্ষ পড়ুয়া ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার তাদেরকে বিনামূল্যে বই খাতা ব্যাগ ইউনিফর্ম এবং জুতো দেওয়া হবে তো মোটামুটি সাতটা জেলার যারা পড়ুয়া রয়েছেন তাদের দেওয়া হবে যে আপডেটগুলো আসছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পড়ুয়াদের দুই মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সে সঙ্গে হাওড়া হুগলি এবং নদীয়া জেলার যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকে এই ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে বই খাতা তারপরে যেগুলো রয়েছে ইউনিফর্ম ব্যাগ জুতো এগুলো সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের যাতে শেয়ার করবেন যাতে তারা আপডেটগুলো জানতে পারে এবং আমাদের লালগুলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য মাদে আমি জয় হিন্দ টাটা